কাঁচা বাদাম গায়কের থেকে লুটে নিল 70 লাখ। কাঁচা বাদাম গান গাইয়ে ইনকাম হয়ে গেল কোটি টাকারও বেশি, আর তিনি পেলেন না 1 টাকাও। কাঁচা বাদাম, চারিদিকে যেন এই কাঁচা বাদাম গান ছেয়ে গেছে। ইন্টারনেটের পুরো দুনিয়া আজকাল কাঁচা বাদাম গানে নাচছে আর ভাইরাল হচ্ছে। আপনি হয়তো স্টেপে স্টেপ একবার না হলেও মিলিয়েছেন, কি তাই তো? কিন্তু আপনি কি জানেন এই কাঁচা বাদামের গান কোথা থেকে আসলো, কে এই গানটাকে গাইছিল, কে ছিল এই বাদাম বিক্রেতা যিনি রাতারাতি হয়ে গেছিলেন একটা বিরাট বড় পপুলার গায়ক? এগুলো জানার আগে একটা কথা আপনারা জেনে নিন যে আজ এই বাদাম বিক্রেতার সঙ্গে বিরাট বড় ধোকা হয়েছে, তাকে ঠকানো হয়েছে। কে দিল এই ধোকা, কে তাকে ঠকালো, এই সব কিছু জানার জন্য মাত্র 5টা মিনিট আপনি এই ভিডিওতে দিন বন্ধু। আপনি সব কিছু বুঝতে পেরে যাবেন, তারপরে আপনারও রক্ত গরম হয়ে যাবে। কীভাবে ট্যালেন্টকে পায়ে পিষে মেরে দেওয়া হয় সেটা আপনি বুঝতে পারবেন ভিডিওটা দেখলে। 2016 সালের পরেই বোঝা গেল ইন্টারনেটের ক্ষমতা কতটা। রেলওয়ে স্টেশনে ভিক্ষা করা রানু মণ্ডলও হয়ে গেল ভাইরাল এই ইন্টারনেটের জন্য, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর জন্য। এই যে বাচ্চাটার কথা মনে আছে, যে বাচ্চার গানে আপনি এখনও ঘাড় নাচান, বচপন কা প্যার, ঠিক শুনেছেন? শুধু তাই নয়, এমন কিছু মুখ ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল হয়েছে যারা আজকে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি। ছেঁড়া কাঁথা থেকে তাদেরকে সোনার কাঁথা দিয়েছে ইন্টারনেট, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সব ব্যক্তিগুলোকে ছাপিয়ে গেছে এই বাদাম বিক্রেতা। বাদাম গান এতটা প্রবলভাবে ছড়িয়ে পড়েছে যে আজ অবধি থামাথামির কোনো নাম নেই। আমরা এসব দেখে ভাবি হয়তো বাদামওয়ালা কোটিপতি হয়ে গেছে, সে হয়তো বড় বাংলো বানিয়ে ফেলেছে কোটি কোটি টাকা ইনকাম করে, তার গান এত ভাইরাল, ইনকাম হবে না কেন? কিন্তু সব ধারণা ভুল বন্ধু, আমরা কিছুই জানি না, ভিতরকার খবর কিচ্ছু জানি না। ঘটনাটা একটু প্রথম থেকে শুরু করা যাক। যে মানুষটিকে দেখছেন, মানুষটির নাম ভুবন। তো ভুবন বাবু অনেকদিন আগে থেকেই বাদাম বিক্রি করতেন তার স্পেশাল স্টাইলে। একটা ছোট্ট গ্রামে থাকেন, সংসার চালানোর জন্য, রুজিরুটি কামানোর জন্য বাইকে করে বাদাম বিক্রি করতেন তিনি। সবথেকে বড় কথা, তার ইউনিক স্টাইলে করা গান, সেই গানের স্ক্রিপ্ট রাইটারও তিনি, গানের সুরও দিয়েছেন তিনি। এত সুন্দর লাগে গানটা শুনতে, একবার শুনলে আর ভোলা যায় না। যখন কোনো নতুন গ্রামে যায় বাদাম বিক্রি করতে, তখনই তার গান শুরু করে দেন। প্রত্যেকে গান শুনে বেরিয়ে আসেন বাড়ি থেকে, গানে মুগ্ধ হয়ে বাদাম কিনে নেন, এটাই তার বিজনেস ছিল। যাদের কাছে টাকা নেই তাদের অপশন আছে, ভাঙা ফোন, জুতো, চুল ছেঁড়া, আরও কত কী দিয়ে তারা বাদাম কিনে নিতে পারেন। তিনি প্রতিদিন 3 থেকে 4 কেজি মতো বাদাম বিক্রি করতেন। এভাবেই গড়ে তার ইনকাম মোটামুটি পার ডে 250 থেকে 350 টাকার মধ্যে থাকতো। আপনি হয়তো জানেন না, 10 বছর ধরে তিনি এই একই কাজ করে আসছেন। আপনি কি জানেন এই যে কাঁচা বাদাম গানটা ভাইরাল হয়েছে না, তার মাথা থেকেই বেরোনো সুর এবং গানের লিরিক্স, এই গানটা অনেক আগে তিনি করেছিলেন, আজও সেই গানটা চালিয়ে যাচ্ছিলেন। এভাবেই তিনি একদিন যখন গ্রামে বাদাম বিক্রি করছিলেন, এই গানটা করে একজন মানুষের খুবই পছন্দ হয়ে যায় সেই গান। তিনি ঝটপট মোবাইল খুলে রেকর্ড করে নেন ভিডিও, ইন্টারনেটে পোস্ট করতেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে গেল সেই ভিডিও। 2021-এ ইন্টারনেটে ঝড় তুলে দিয়েছিল এই ভিডিও। এই গানের মধ্যে পরবর্তী সময় একটা নাম অ্যাড হয়ে যায়, নাম নাজমু রিচ্যাট, যে একজন সিঙ্গার এবং মিউজিশিয়ান। এই মানুষটি কাঁচা বাদাম গানের উপরে এক্সট্রা বিটস দেয়, রিমিক্স করে, তারপরে এটা পোস্ট করে দেয় নেটে। মানুষ এই নতুন ভার্সনটাকে আরও বেশি পছন্দ করে। গান চলছিল, এমন সময়তে আর একজন মহাপুরুষ এসে কোরিওগ্রাফিও করে দিল, গানে নতুন স্টেপ অ্যাড করল। সেই স্টেপ এতটাই ফেমাস যা আজকের সময় ট্রেন্ডিং লিস্টে চলছে এই স্টেপ, এই গানে। শুধু কি তাই, ভারতের বাইরে অস্ট্রেলিয়া, আমেরিকা, আফ্রিকা অনেক সাইডে এই গানের মধ্যে পায়ে পা মেলাচ্ছেন। প্রতিদিন ইউটিউবে ট্রেন্ডিং পেজে টপ 10 লিস্টে থাকে এই কাঁচা বাদাম গান, আজ অব্দি ট্রেন্ডিংয়েই চলছে। কিছুদিন পরে এমন হলো, যেমন রানু মণ্ডল আর এই বাচ্চাটির সাথে অনেক মিউজিশিয়ান সিনেমাতে মিউজিক রেকর্ড করার প্ল্যান করেছিল, তেমনই এই ভুবনবাবুর সঙ্গে হলো। সিনেমার লোক তাকে ডাকলো আর বলল যে স্টুডিওতে এসে আপনি গান রেকর্ড করুন, একটা মিউজিক অ্যালবাম বানানো হবে, তার মধ্যে ইনকামের 40% আপনি পাবেন, এটাই ভুবনবাবুকে বলা হয়, আর 60% তারা রাখবে। এগ্রিমেন্টে সাইনও করে দিল ভুবনবাবু। এবার ভুবনবাবু সেই স্টুডিওতে করলো গান, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে 2 মাসেরও বেশি হয়ে গেল ইউটিউবে আপলোড হওয়া গানটি, মিউজিকের অ্যালবামটা 50 মিলিয়ন ভিউ পায়, যার ইনকাম কোটি টাকারও বেশি।
পপুলারিটিটা একবার ভাবুন, কতটা বেশি পপুলার হয়ে গেছেন তিনি। মিউজিক অ্যালবামের মালিক, কোটি টাকা কামায় এই ভিডিও থেকে, কিন্তু আজ অব্দি ভুবনবাবুকে একটা টুকরোও দেয়া হয়নি টাকার। গল্প এখানে শেষ নয়, পিকচার আবি বাকি হে। এই গানটাকে হরিয়ানা ভার্জনেও রিলিজ করা হয়, যেখান থেকে মিলিয়নের ভিউ তারা কামায়, ক্রিয়েটার লাখ টাকা কামায় এই ভিডিও থেকে। কিন্তু ভুবনের হাতে শূন্য টাকা এসেছে, তার বাড়ি ভাঙা ভাঙাই রয়ে গেল। এত বড় গায়ক যে গোটা বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে, তোল পার করে দিচ্ছে ইন্টারনেট জগৎ, তার ডেলি ইনকাম 250 থেকে 300ই রয়ে গেল। বাদবাকি বেড়ালে এসে মাছটা নিয়ে পালালো, মানে সাধারণ মানুষ তাকে দিয়ে ইনকাম করছে। আজ অবধি বিশ্বাস করবেন না হয়তো যে সে বাদামই বিক্রি করে, সেভাবেই বিক্রি করে, ইনকাম তার অতটুকুই আছে। গান করার ফলে ফেমাস হয়েছিলেন, তারপরে বড় বড় লোক এসে বড় বড় স্বপ্ন তাকে দেখায়, কিন্তু একটা স্বপ্ন সফল হতে দেননি। ভুবনবাবু আজকে খুবই দুঃখী, এত বড় যে ধোকা তাকে দেওয়া হয়েছে, এত বড় ঠকানো হয়েছে, তার জন্য তিনি পুরো ভেঙে পড়েছেন। বড় বড় ইউটিউবার, নাম নিচ্ছি না, তারা আসে, তার গান রেকর্ড করে, গানের স্টেপ মেলায়, চলে যায়, মাত্র 100-200 টাকা দিয়ে চলে যায়। হ্যাঁ, 100 থেকে 200 টাকা, আর সেই গানে তার ভাইরাল হয়ে কামায় লাখেরও বেশি, এটা কী নীতি! কিন্তু যে মিউজিক অ্যালবামের হয়ে তিনি কাজ করেছিলেন, সেখান থেকে 100 টাকাও তাকে দেওয়া হয়নি। যখন ভুবনবাবুর গ্রামের লোক এই ঘটনাটা জানতে পারে যে এত বড় ধোকা দেওয়া হয়েছে ভুবনবাবুকে, তখন তারা প্ল্যান করে বাইরের কোনো ব্যক্তি সেই গ্রামে এসে আর ভুবনবাবুর ভিডিও রেকর্ড করতে পারবে না, তার গানে স্টেপ মেলাতে পারবে না। ভুবনবাবুর যে এত বড় একটা শৈল্পিক সত্তা, সেই সত্তা নষ্ট হয়ে যাচ্ছে, সেই সত্তাকে বাজেভাবে ভুলভাবে প্রয়োগ করা হয়েছে। গ্রামের লোক ডিরেক্ট বলে দিয়েছে যে তাদের অনুমতি ছাড়া ভুবনবাবুর ভিডিও কেউ আর রেকর্ড করতে পারবে না। এখন বুঝতে পারছেন কত বড় ধোকা তাকে দেওয়া হয়েছে? ভুবনবাবু এটা বলেন যে এত ঘটনার পরে আমি একটা জিনিসই চাই, যেন সরকার আমার দিকে ফিরে তাকাক, কিছু ফান্ড অন্তত আমাকে দেখ, যাতে আমি সংসারটাকে ভালোভাবে চালাতে পারি, একটা ভালো ঘর করতে পারি, ব্যাস আমার আর আশা নেই। তার এটুকুই চাওয়া, যেন সে পরিবারের লোককে একটা একটু ভালো খাবার দিতে পারে, ভালো জামা প্যান্ট পরাতে পারে। যদি দেখেন তাহলে চাওয়া পাওয়াটা কিন্তু বেশি বড় নয় বন্ধু, আমাদের থেকেও চাওয়া পাওয়াটা কম। তো বন্ধু, আপনার কী মনে হয়, যে মানুষজন তাকে ঠকিয়েছেন তাদের কি শাস্তি হওয়া উচিত নয়? তার গান ইউজ করে কোটি টাকা কামাচ্ছে লোকজন, এটা দুর্ভাগ্য ছাড়া আর কী বলবো। প্রত্যেকটা মানুষেরই ট্যালেন্ট এভাবে নষ্ট হয়ে যায়, ট্যালেন্টকে নিয়ে ব্যবসা করা হয়, দেশের কোনায় কোনায় যে ট্যালেন্ট আছে সে ট্যালেন্ট ভয়ে মাথা তুলতেই পারে না। আজকে ভুবনবাবুর পাশে আমাদের দাঁড়ানো দরকার। ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে তার এই সত্যি ঘটনাটা সকলে জানতে পারে। তার মধ্যে 1% মানুষও যদি তাকে সাহায্য করার জন্য তার বাড়িতে গিয়ে একটু হলেও উপকার করে, তাতেই ভুবনবাবুর সংসার ভালোভাবে চলে যাবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে শেয়ার করুন ভিডিওটা। আজকের মতো নিচ্ছি বিদায় বন্ধু, আসছি আবার পরের ভিডিওতে।